মেসিদের হারানোয় সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ফুটবল প্লেয়ারদের দিচ্ছেন বিশাল বড় এক উপহার। দর্শক, পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সবারই প্রত্যাশা ছিল যে নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়বে লিওনেল মেসিরা। শুরুতে একটি গোল দিয়ে সে পথটা এগিয়ে নিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে আচমকা দুটি গোল হজম করে বসে তারা। শেষ পর্যন্ত সেই 2-1 ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয় বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকে। মেসিদের এই হারের পরই আলোচনা শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটাই কি তবে সবচেয়ে বড় অঘটন। লিওনেল মেসিদের হারানোয় বুধবার দেশ জুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছে সৌদি আরব সরকার। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোয় বড়সড় পুরস্কারও পাচ্ছেন সৌদি আরবের ফুটবল প্লেয়াররা। মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে যারা খেলেছেন তাদের প্রত্যেককেই দেওয়া হবে কোটি কোটি টাকা দামের উপহার। আরবের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পরে রাজা সালমানের কাছে দেশের জাতীয় ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ বিন সালমান। সেই প্রস্তাবে তিনি রাজিও হয়েছেন। বুধবার সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, স্কুল বন্ধ ছিল। সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গিয়েছে সে দেশে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন অনেকেই, গাড়ির জানালা লাগানো ছিল সৌদি পতাকা, বাজি পুড়িয়ে নাচে গানে উল্লাস করতে দেখা গিয়েছে তাদের। রাস্তায় উপচে পড়া ভিড় জানিয়ে দিয়েছে আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা। আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকে উপহার দেবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রত্যেককে রোলস রয়েলস ফ্যান্টম গাড়ি দেওয়া হবে বলে জানা গিয়েছে। ম্যাচ জেতার কৃতিত্ব দলের কোচ হার্বি রেনার্ডকে দিয়েছেন ফুটবলাররা। সৌদির মিডফিল্ডার আবদুল্লাহ আল মালকি বলছেন, খেলা শুরুর আগে কোচ আমাদের সবাইকে ডেকে বলেছেন দেশের জন্য নিজেদের 200% দিতে হবে। কিভাবে আমরা এতটা রাস্তায় এসেছি সেই গল্প আমাদের বলেন কোচ। সেই সব কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছিলাম আমরা, বাড়তি তাগিদ পেয়েছিলাম। আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমার্ধে 0-1 গোলে পিছিয়েছিল সৌদি, কিন্তু তারপরেও তারা হতাশা না হয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামে। 5 মিনিটের মধ্যেই জোড়া গোল করে বসেন আল শেহরি ও আল দাওশারি। বিরতিতেও ফুটবলারদের ক্লাস নিয়েছিলেন কোচ, হতাশ না হয়ে পাল্টা কামড় দিতে বলেছিলেন। সেই কারণে দ্বিতীয়ার্ধে এতটা আক্রমণাত্মক ফুটবল খেলতে পেরেছিলেন সৌদি আরব ফুটবল প্লেয়াররা।